মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবীজির উম্মতের বিষয়ে এত সুন্দর করে লেখা আছে বলবো কইমু আওয়াজ তো দেন না সব মানুষ আওয়াজ দেন না রামায়ণে লেখা আছে ব্রহ্মায় দুঃশাদাম ব্রহ্মা ভগবানম নমাসহ ওম নমায় ব্রহ্মায় অমিতাবে কৈলাসে ভগবতম দুঃশায় ব্রহ্মা নমা নমায় হর হরায় মোহাম্মদম ব্রহ্মা আহম্মদে প্রভৃতম দুঃশতম ব্রহ্মা নমসহে ব্রহ্মায় পরগতিয়ে দুঃশতম হর হরায় স্বর্গতম ব্রহ্মায় নমসহ সুবহানাল্লাহ কইলেন না আর জোরে কোন সুবহানাল্লাহ হিন্দু ধর্মের কিতাব রামায়ণের ভিতরে লেখা আছে কোন একজন মানুষ যদি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মত একটা পড়ে গেছে বা অসুবিধা হয়ে আছে বেমার হয়ে গেছে বা হাঁটতে পারে না চলতে পারে না নবী বলেছে ওই হাদিস নিয়ে ওনারা নকল করেছে রামায়ণের ভিতরে লেখা আছে হিন্দু পণ্ডিত হিন্দু মানুষ হিন্দুদেরকে বোঝাইতেছে ওই হিন্দু ভাই শোনো যদি তোমাদের মুসিবত আইসা যায় বিপদ যদি আইসা যায় তোমরা একটা কাজ করবা ভগবানের কাছে মূর্তি পূজার কাছে পড়ে যাবা ব্রহ্মায় মুহাম্মাদম ব্রহ্মা মুহাম্মাদুর রাসূলুল্লাহর যারা নেক উম্মত আছে তাদের কাছে যাবা দুঃশতম ব্রহ্মায় অমিতাভ তাদের সাথে হাতটা একবার মিলাইবা আর বলবা আমার বিপদ আল্লাহ যাতে উদ্ধার করে দেয় হিন্দু পণ্ডিত বলতেছে কোন একটা হিন্দু মানুষ যদি বিপদে পড়ে ভালো একজন মুসলমানের সাথে মুসাফা করে যদি দোয়া চায় হিন্দুরা বলতেছে নিশ্চয় তোমার মুসিবত ভগবান দূর করে দিবে আপনি চিন্তা করেন হিন্দু ধর্মের কিতাবের ভিতরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত সম্পর্কে কি বলা আছে হিন্দু ধর্মের কিতাব কিতাবের নাম হল আঠার দবেদ কইমু না অসুবিধা হইব কইমু কইমু সব মানুষ তো একসাথে কর না কইমু হিন্দু ধর্মের কিতাব কিতাবের নাম আঠার দবেদ আঠার দবেদের আটটা খণ্ড আছে আঠার দবেদের সাত নম্বর খণ্ডের ভিতরে প্রথম নম্বর গোষ্ঠলের ভিতরে তিন নম্বর অনুচ্ছেদের ভিতরে ১৭ নম্বর পৃষ্ঠার ভিতরে হিন্দু ধর্মের কিতাবের ভিতরে নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের বিষয় এত সুন্দর করে লেখা আছে তার আগে একবার কোন সুবহানাল্লাহ বিশাতে জাগে জাগে হারা আরে রা আরে জয় ভগবত গীতা ব্রহ্মা জয় নামা দুষে হারে ব্রহ্মা জয় নামা প্রম নামা ও আহম্মদে পরমাতা আরে কৈলাসে দুষে হারা হারা আরে ভগবান পর্বতানাম জয় মহা কালেশ দয়নাম জয় সব প্রমনাম ও মোহাম্মদ পরমাতা আরে গীতায় ভগবত আঠারা কুরআন আরে জয় শিব দুষে হারে ব্রহ্মা পরগতে কৈলাসে প্রভু না জয় সব প্রমনাম ও আহম্মদ পরমাতা আরে দোষে হারে হারে নাম দোষ ব্রহ্মা আরে সনাতন ধর্মতম শাশ্বত আরে সনাতন ধর্মতে শাশ্বত ভগবানে পরভানা ও মুহাম্মাদে পরমাতা কইলেন না সুবহানাল্লাহ আরো জোরে কয়া যাবে না সুবহানাল্লাহ হিন্দু ধর্মের কিতাব আঠার দবেদের ভিতরে লেখা আছে ও বিশ্বের হিন্দু মানুষ ভালো মতন শুনো ভালো মতন শোনো স্বর্গতম ব্রহ্মায় নমস্কার তোমরা যদি স্বর্গ পাইতে চাও আমরা কই জান্নাত ওরা কই স্বর্গ আমরা বলি জান্নাত ওরা বলে স্বর্গ হিন্দু বলতেছে ও হিন্দু মানুষ যতই মূর্তি পূজা করো যতই বুধ পূজা করো তুমি জান্নাতে যাইতে পারবা না স্বর্গ যাইতে পারবা না কারা কইতেছে ওদের মানুষ কইতেছে
যিনি কিতাব লিখতেছে উনি বলতেছে ওই হিন্দু মানুষ যদি তোমরা যতই মূর্তি পূজা বুত পূজা করো জান্নাতে যাইতে পারবে না স্বর্গে যাইতে পারবে না যদি স্বর্গ যাইতে যাও পর মাতায়ে ভগবানম নমঃশহে আবার প্রীতমে মোহাম্মদ যদি তোমরা জান্নাত পাইতে চাও যদি স্বর্গ পাইতে চাও পরমাতা মানে আল্লাহ আমার আল্লাহ ভগবান একজন মানুষ পাঠাইবে যার নাম হবে পরমাতা আহম্মদ আল্লাহর কাছে ওনার নাম হবে আহম্মদ দুনিয়ার ভিতরে ওই মানুষের নাম হবে মুহাম্মদ শোনো ওই নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওই নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ জগতের ভিতরে যখন আসবে নাস্তবতম বুদে নাস্তবতম তখন তোমরা মূর্তি পূজা কইরো না তখন তোমরা মূর্তি পূজা ভেঙ্গে চুরে শেষ করে দাও হারদে পাপম লা ইলাহা হারদে পাপম মুহাম্মাদুর রাসূলুল্লাহ পরাবিতম তখন তোমরা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহর কলেমা পড়ে মুসলমান হয়ে যাও নবী মুহাম্মাদের কলেমা পড়ার সঙ্গে সঙ্গে তোমার নাম আল্লাহর জান্নাতের দরজায় লেখা হয়ে যাবে হিন্দু ধর্মের মানুষ আমাগর বিষয় কোয়া হয়